আমি এখন একটু শাফিন ভাইকে জিজ্ঞেস করছি, আমাদের সবার প্রিয় সঙ্গীত শিল্পী এবং আপনার মা বরেণ্য সঙ্গীত শিল্পী ফিরোজা বেগম, মানে তার সাথে আপনার স্মৃতি, তার সাথে আপনার থাকা, বেড়ে ওঠা, সেসব যদি কোনো কথা আমাদের বলতেন। কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন, মানে স্মৃতি এত, এবং মা যে রোলটা প্লে করেছিলেন ওনার ক্যারিয়ারের পাশাপাশি, আব্বা যেহেতু আমাদের খুব অল্প বয়সে মারা গেছেন, 14 বছর বয়স আর ছিল আমার তখন, তো মা মোটামুটি তার নিজের ক্যারিয়ার চালাচ্ছিলেন, পাশাপাশি আমরা তিন ভাইকে বড় করছেন, খুব কঠিন কাজ। কিন্তু আমরা সত্যিকার অর্থে কোনো সময় ফিল করিনি যে মা অনুপস্থিত বা বাবা অনুপস্থিত, মানে মা দুজনের রোলটাই প্লে করেছেন আমাদের সাথে চমৎকারভাবে, মানে সাংঘাতিক রকম। ওনার জগৎটাই ছিল সঙ্গীতের পাশে আমরা তিনজন, এছাড়া উনি আর কিছু ওনার জীবনে ইম্পর্টেন্ট ছিল না। তো বিদেশ গেলে উনি গিফট টিফট নিয়ে আসতেন সবসময় আমাদের জন্য, এবং ওনার হাত ধরেই কিন্তু প্রথম গিটার আসে আমাদের কাছে, নিজেদের গিটার। উনি আমেরিকা ট্যুরে যখন গেছিলেন, আমেরিকার থেকে উনি নিয়ে আসছিলেন গিটার। ইন্ডিয়াতে তো মা মানে খুব মানে রেগুলারলি যেতেন, প্রতি মাসে অনেক অনেক শো থাকতো, শয়ে শয়ে শো করেছেন। ইন্ডিয়ার থেকে ক্রিকেটের জিনিসপত্র, এই জন্য আমাদের ফ্যামিলিতে আবার ক্রিকেটের প্রতি একটু আমরা অনুরাগী বেশ, তো খেলতাম, তিন ভাই ক্রিকেট খেলতাম। পাড়ার ছেলেরা খালি নিচের থেকে আওয়াজ দিত, জানতো যে আমাদের তিনজনের কাছে সব ইকুইপমেন্ট আছে, ক্রিকেট খেলার জিনিসপত্র সব আছে। নিচের থেকে হুইসেল বাজাতো আর আমরা উপরের বারান্দা থেকে সব ড্রপ করে তাদেরকে দিয়ে দিতাম। তারপরে একসময় দরজা খুলে আস্তে করে বেরিয়ে যেতাম খেলা সারাদিনের জন্য, খেলতে যেতাম হয়তো ধানমন্ডি 4 নম্বর মাঠে বা কিছু, তারপর হয়তো সন্ধ্যার দিকে আসতাম, এসে বকা টকা খেলে কিছু যায় আসে না, খেলা তো হয়ে গেছে, খেলা হয়ে গেছে, খেলে নিলাম। মা কি বেশি বকতেন? মা বেশি বকতেন না, মারটা আদরের অনেক প্রশ্রয় দিয়েছেন, অনেক কিছু অনেক আদরই করতেন, বেশি চমৎকার রান্না করতেন, খাওয়াতে পছন্দ করতেন, এবং আমাদেরকে নানা ধরনের জিনিস খাইয়ে খাইয়ে মানে একটা অন্য রকম জগতে রেখেছেন, কোনো সময় মানে মিস করিনি, কোনো কিছুর কমতি ছিল না, কোনো কিছুর কমতি ছিল না, একেবারেই না। কিন্তু তিনটা ছেলে কাছাকাছি বয়সের একসাথে বড় হচ্ছে মানে কিন্তু বাসায় নানা ধরনের বিপদ আপদ ঘটতে পারে, এরকম জিনিস ওনার হ্যান্ডেল করতে হয়েছে, আমি বুঝি যে এটা ব্যাপারটা কিন্তু সহজ ছিল না, এবং ওনার দেশের বাইরে যেতে হচ্ছে এত ফ্রিকোয়েন্টলি। তো আমরা যাই হোক, আমরাও মোটামুটি নিজেদেরকে ভালোভাবে ম্যানেজ করেছি, এর মধ্যে দিয়েই মিউজিক শেখা, পড়াশোনা করা সব কিছু হয়েছে এর মধ্যে দিয়ে। আমি এবং আমাদেরকে তো বিদেশেও পাঠানো। আমি একটু কথা কাকিমার সম্বন্ধে বলি আর কি, আমাকে খুব পছন্দ করতো। আচ্ছা, কারণ অন্য হতো কি ধানমন্ডিতে কত নম্বর রোড, এটা 28 নম্বর, মানে নিচতলা, এটা হলো আমাদের মানে মিউজিক, ওদের বেডরুমটা, এই নিচতলাটা আমাদের কোনো খালামা কাকিমা থাকেন উপর রুমে। আচ্ছা আচ্ছা, তো আমি যদি কী কারণে একবার হলো কি ওনাকে দেখা দিত যে কাকি কেমন আছেন, শরীর স্বাস্থ্য কেমন, এটা সেটা, ওনার ভিতরে কোনোদিন আমি রক্ষণশীলতা দেখিনি যে উনি এক ধরনের মিউজিক করে, আমরা খালি বলতো যে তোরা এত লাউড কেন, এত মিউজিক তো হচ্ছে মাকসুদ একটু সফট বলে, একটা প্র্যাকটিস তো ওখানে প্র্যাকটিস করলে করলে, আমি আমাদের হোটেলে তো এর ধারে কাছেও সফট, অনেক আরও সফট, কিন্তু অ্যাকোস্টিক টাইপের বিভিন্ন কথাবার্তা হতো। আর ওই যে খাওয়ার বিষয়টা, গেলে পরে খেয়েছো কি না, এই প্রথম প্রশ্ন। তো এই যে একটা ভালোবাসা, এবং সারাটা জীবন যতদিন ওনাকে পেয়েছি মানে একটা অন্তর থেকে একটা ভক্তি আসতো, এবং ওনার সেই সময়কার চেহারাটা, ওনার স্ট্রাগলটা আমরা দেখেছি মানে এরা বড় হচ্ছে, এবং তো ওয়ান্ডারফুল। আমাদের সব বন্ধুদেরকেই উনি খুব আদর যত্ন করে দেখাশোনা করতেন, আসলে পরে হ্যাপি কথা মনে পড়ছে, হ্যাপি এখন তো আমাদের ব্যান্ডেই ছিল, মাইন্স ব্যান্ডের শুরুর লাইন আপে ছিল হ্যাপিও, মাকে এত মানে মার কাছে যেতে এত ভালো লাগতো তার, একবার একটানা 3 মাস ছিল হ্যাপি আমাদের বাসায়। আচ্ছা, ধানমন্ডি বাসায়, মানে আমাদেরও কোনো অসুবিধা নেই, সেও পছন্দ করছে আমাদের সাথে, আমাদের হামিনের সাথে গান বাজনা হচ্ছে, উপরে মা আছে, মা খানা দানা বানাচ্ছে, সব ইসে একটা পরিবারের মতো আমাদের সাথে ছিল, অনেকটা সময় কাটিয়েছে আমাদের সাথে। মার হাতের সবচাইতে প্রিয় রান্না কোনটি? মার হাতে অনেক আইটেমই খুব ইয়ে ছিল, সর্ষে ইলিশ, আবার ল্যাম্প চপ খুব সাংঘাতিক রকম ভালো হতো, নানা ধরনের যেটা করতেন সেটা। আচ্ছা মাকসুদ ভাই, আপনার জনপ্রিয় গান মেলায় যাইরে, এই গানের পেছনের গল্পটা যদি একটু শেয়ার করতেন। বছরজন পেরিয়ে যাচ্ছে সে মুক্তিযুদ্ধের পর, তখন আমরা শাফিনরা আমরা তো তখন হোটেলে গান করি, তখন আমরা 31 ডিসেম্বরটা
এখন বাংলাদেশে তো বিশাল বড় একটা আয়োজন, তখন তো 31st মানে আমাদের হোটেলে মধ্যে বন্ধ, কারণ আমাদের হোটেলে শো করতে 2-3টা বাজে, তারপর হয়তো 2-1টা পরিচিত জায়গায় পার্টির শেষের দিকে গিয়ে আমরা হাজির হতাম এবং খুঁজতে হতো কার বাসায় পার্টি, কার বাসায় পার্টি হচ্ছে শো। আর পার্টি বলতে আমরাই করতাম, আমাদের আমাদের গানের সাথেই লোকজন ওখানে সবাই আসতো। আমি আস্তে আস্তে বোধ করা শুরু করলাম যে না, পয়লা বৈশাখের যে বিষয়টা এটা এত সিরিয়াস কেন, এটা তো নববর্ষের দিন, কেন মানুষ হাসবে না, কেন মানুষ আনন্দ করবে, এবং যারা গান করছে তা কোনো সিরিয়াস, কারো ভিতরে কোনো উৎসবের আনন্দটা যে তার মানুষের মনের ভিতরে থাকবে, এটা কিন্তু আমাকে খুব নাড়া দিত। আচ্ছা, তো সে থেকেই কিন্তু এই গান লেখা শুরু, যে এমন একটা গান হবে যে মানুষের উৎসব মুখর হবে এবং ইচ্ছে হলে নাচবে, ইচ্ছে হলে গাইবে, কারণ পয়লা বৈশাখ তো মন মন খারাপ, সাউন্ডটা শুনেই তো নাচ, মানুষ যেন বুঝতে পারে যে একটা নববর্ষ হচ্ছে, নববর্ষ মানে একটা নতুন দিন, নতুন দিন নতুন বছর। তো এই বেসিসেই আর কি গানটার লেখা শুরু, এবং এই গানটার ভিতরে মানে অনেক অনেক কারণে এটা এখনো জনপ্রিয় বা পপুলার বা হিট করছে, এখনো পয়লা বৈশাখ আসলে এই গানটাই ছাড়া। তো এখানে আমি বেসিক্যালি কম্পোজার বা লিরিসিস হিসেবে মাথায় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে অনেকে জানে না, আমি মনে করছি যে এই গানের সার্থকতার পিছনে আমার গাওয়া কম্পোজ করা এগুলো ইমেটেরিয়াল, কিন্তু মূল কারণটা যে কারণে মানুষ আকৃষ্ট হচ্ছে, এখানে প্রথমে আপনাকে 4-5টা সেন্স তো আমাদের, 5টা ইন্দ্রিয়, 4টা ইন্দ্রিয় আপনাকে ইমিডিয়েটলি বাড়ি দিবে, প্রথমটা হলো সাউন্ডটা, ঢাক ঢোলের সাউন্ডটা, তারপরে গানের কথার ভিতরে আপনি পাচ্ছেন সুগন্ধি, বিদেশি সুগন্ধি মেখে আজ প্রেমের কথা বলা, এটা গন্ধ পাচ্ছেন আপনি, তারপরে পলাশ শিমুল গাছে লেগেছে আগুন, ফুল রং চোখে দেখতে পাচ্ছেন, যদিও আমার পরে এক বোটানিস বন্ধু বলছে বৈশাখের সময় পলাশ শিমুল ফোটে না, এটা এটা একটা প্রতীকী, অত হিসাব করিনি। আর বাসন্তী শাড়ি, বাসন্তী রং শাড়ি, তো মোটামুটি গানের কথাতে কথার ভিতরে আপনি সুর পাচ্ছেন, ইয়ে পাচ্ছেন, ছাড়া রং পাচ্ছেন, গন্ধ পাচ্ছেন, এবং কিছু ইমেজারি আপনি পাচ্ছেন। তো একটা বন্ধু পরে বললো যে সাথে কটকটিটা দিয়ে দিলে খাওয়ার টেস্টটা পাওয়া যায়, তোমার চটপটি দিয়ে দিলে। তো আমি মনে করি যে গানটার সাকসেস বা যে কারণে মানুষ এখনও সেটাকে সাকসেসফুল মনে করে সেটার কাছে অনেক উপাদান হতে এই এই চারটা, এবং এই চারটা একসাথে কিন্তু আমাদের পঞ্চম বা ষষ্ঠীয় ইন্দ্রিয় জাগ্রত করে, আমি মনে করি জাগ্রত করে। আমরা যদি অনুরোধ করি দুই লাইন এই গানটা আপনার কাছ থেকে যদি শুনি, আমাদের মানে ছোটবেলা থেকে আসলে শুনে শুনেই তো আমরা বড় হয়েছি, বাংলার ইতিহাসের সাথে সামনাসামনি শোনার যে সৌভাগ্য হবে এটা কখনো কল্পনা করি না। আমি খুব বিব্রত হই, কারণ আমি আমাকে অনেকে জিজ্ঞেস করে আপনি ভাই লেখার সময় মাকসুদুল হক যে আমি আজকে একটি গান লিখছি এটা এতগুলো বছর এইভাবে এই সংস্কৃতির বা ঐতিহ্যের একটি অংশ হবে এইভাবে চিন্তা ভাবনা করি, কিন্তু গানটা আমি করি, আমার ভালো লেগেছে, ভালো লেগেছে, আমার মনে কথাগুলো বলতে পেরেছি, এবং সবচেয়ে বড় প্রতিবাদ একটা প্রতিবাদ ছিল গানটার ভিতরে যে এই এই যে বৈশাখ নিয়ে একটা রক্ষণশীল চিন্তা, যে কোনো রক্ষণশীলতার বিরুদ্ধে শাফিন খুব ভালো জানে আমার থেকে, মানে আমি প্রচুর লড়েছি, তো এটা এই গানটার ভিতরে এক ধরনের প্রতিবাদ কিন্তু ছিল 90 দশকে। এখন তো এই গানটা মানে আমাদের পয়লা বৈশাখটাকে আমরা সবচেয়ে বেশি মানে উৎসব মুখর দিন মনে করি। দুই লাইন, লেগেছে বাঙালির ঘরে ঘরে কি মাতন্দলা, লেগেছে সুরেরই তালে তালে হৃদয় মাতন্দলা, বছর ঘুরে এলো আর এক প্রভাতি ফিরে এলো সুরের মঞ্জুরি, পলাশ শিমুল গাছে লেগেছে আগুন, এ বুঝি বৈশাখ এলেই শুনি, খালি করে তো মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, মেলায় যাই রে, ইত্যাদি 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 ছিল না, বাসন্তী রং ছিল।